হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বার্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো ককাটেল পাখিকে ব্রিডে দেওয়ার জন্য আদর্শ খাঁচার মাপ, অর্থাৎ কোন সাইজের খাঁচা ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় এবং খাঁচায় কী কী ব্যবহার করলে পাখি সফলভাবে মেটিং করতে পারে। তার আগে বলতে চাই, আমি এই চ্যানেলটিতে পাখি পালন বিষয়ে একটির পর একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, যা দেখে আপনারা সহজেই একজন সফল ব্রিডার হতে পারবেন। তাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের আমি অনুরোধ করব, এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমার পরবর্তী সবগুলো ভিডিও দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে জেনে নিই ককাটেল পাখি ব্রিডের জন্য আদর্শ খাঁচার মাপ এবং সফল মেটিংয়ের জন্য করণীয় কী। ককাটেল পাখিকে আপনারা কয়েকটি সাইজের খাঁচাতেই ব্রিডে দিতে পারবেন, যেমন 36-24-24 ইঞ্চি সাইজের খাঁচা, 24-24-24 ইঞ্চি সাইজের খাঁচা, এবং সবচেয়ে ছোট যে খাঁচাটি তা হলো 24-18-18 ইঞ্চি সাইজের খাঁচা। এর মধ্যে সবচেয়ে উত্তম হলো ভালো ফলাফলের জন্য আপনারা 36-24-24 ইঞ্চি সাইজের খাঁচাটি ব্যবহার করবেন, অর্থাৎ লম্বার দিকে 36 ইঞ্চি, পাশে 24 ইঞ্চি এবং উচ্চতা 24 ইঞ্চি। যদি কারো জায়গার স্বল্পতার কারণে এই সাইজের খাঁচা ব্যবহার করা সম্ভব না হয় তাহলে আপনারা 24-24-24 ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করতে পারেন, অর্থাৎ খাঁচা সব দিকে 24 ইঞ্চি করে হতে হবে। তবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খাঁচার বাইরে ব্রিডিংয়ের জন্য বক্স সেট করে দিবেন। খাঁচার ভিতরে বক্স দিলে জায়গা স্বল্পতা দেখাইতে পারে, তাতে পাখির চলাফেরাতে সমস্যা হয়, পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা বারান্দায় পাখি পালন করেন তাদের জন্য যদি 24-24-24 সাইজের খাঁচাটিও ব্যবহার করা সম্ভব না হয় তাহলে সবচেয়ে ছোট যে খাঁচাটি 24-18-18 ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ লম্বা 24 ইঞ্চি, পাশে 18 ইঞ্চি, উচ্চতা 18 ইঞ্চি, এবং অবশ্যই বক্স বাহিরে দিতে হবে। এর চেয়ে ছোট খাঁচায় কোনোভাবেই ককাটেলকে ব্রিডে দেওয়া উচিত নয়, তাহলে পাখি অসুস্থ হতে পারে এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো খাঁচা নির্বাচন তো করলেন, এবার পাখির মেটিংয়ের জন্য কি দিবেন যেন পাখি সফলভাবে মেটিং করতে পারে। অনেকেই অনেক কিছু খাঁচার ভিতর দিয়ে থাকে, যেমন গাছের ডাল, কাঠের লাঠি, প্লাস্টিকের পাইপ ইত্যাদি আরও অনেক কিছুই দিয়ে থাকে। তবে আমার মতে সবচেয়ে ভালো ব্যবহার করা গাছের ডাল। ডালটি একটু মোটা হলে সবচেয়ে ভালো হয়, তাতে পাখি শক্ত করে বসতে পারে। প্রকৃতিতেও তারা গাছের লাঠির উপরেই তাদের মেটিং সম্পন্ন করে থাকে। আপনারা গাছের ডালের ক্ষেত্রে নিমের ডাল ব্যবহার করতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। আবার চাইলে কাঠের লাঠিও দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে কাঠের লাঠিটি ব্যবহার ক্ষেত্রে লাঠিটি একটু চ্যাপ্টা হলে ভালো হয়। তবে প্লাস্টিকের পাইপ জাতীয় কিছু ব্যবহার না করাই ভালো, তাতে পাখি মেটিংয়ের সময় পা পিছলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চেষ্টা করবেন একটি খাঁচায় 2টি লাঠি ব্যবহার করার জন্য, এবং একটি লাঠি উপরে এবং আরেকটি লাঠি একটু নিচে সেট করার জন্য। তাহলে পাখি এক লাঠি থেকে যখন অন্য লাঠিতে যাওয়া আসা করবে তখন তাদের শারীরিক ব্যায়ামটি সম্পূর্ণ হয়ে যাবে। এতে পাখি অনেকটা সুস্থ থাকার সম্ভাবনা থাকে। এবং আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনি বক্সের সামনে যে লাঠিটা এবং অথবা ডালটি সেট করবেন সেটি যেন বক্স থেকে বেশি দূরে না হয়ে যায়, তাতে বক্সে যাওয়া আসাতে পাখির কষ্ট হয় এবং ব্রিডিংয়ের জন্য পাখি আগ্রহ হারিয়ে ফেলতে পারে। এবং আর খাঁচার মধ্যে পাখির জন্য একান্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছু না রাখাই ভালো, যেমন অনেকে খেলনা দিয়ে রাখেন, রশি দিয়ে রাখেন, এগুলোতে দেখা যায় পাখির চলাফেরাতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন খাঁচার ভিতরে প্রয়োজনীয় জিনিস রাখার জন্য এবং খাঁচাটিকে খোলামেলা রাখার জন্য, যেন পাখির চলাফেরাতে সুবিধা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ককাটেল পাখিকে ব্রিডিংয়ের জন্য কোন সাইজের খাঁচা ব্যবহার করবেন এবং খাঁচার মধ্যে কী কী সেট আপ দিবেন এবং কীভাবে সেট আপ দিবেন এবং কীভাবে সেট আপ দিলে পাখি ভালো ফলাফল দিবে এবং আপনারা বেশি বেশি ডিম বাচ্চা পাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে
লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং পাখি বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।